আমরা বেরোতে যাবো, হুট করে ফোন চলে এলো। ওকে 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 কাজে বেরোতে হবে। আমি আমি না কি করে করি বল? অষ্টমঙ্গলাতেও দুজনে একসঙ্গে আসতে পারলে না? তোর কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি। তুই এতখানি ইনসেন্সিবল হতে পারিস এটা আমি ভাবতেই পারছি না। শ্রেয়া একা একা চলে গেল, ব্যাপারটা কতখানি খারাপ লাগলো বলতো? আমি যদি যেতাম তাহলে আমার 10 গুণ বেশি খারাপ লাগতো বাবা। এখন থেকে তোর খারাপ লাগার ব্যাপারগুলো একটু দূরে সরিয়ে রাখ। অনেকদিন তো হয়েছে রূপম। ঠিক, অনেকদিন হয়ে গেল, কিন্তু না এই সিচুয়েশনটা কিচ্ছু বদলায়নি বাবা। জানি, ছাড়ো, আমি এ নিয়ে আর একটা কথাও বলতে চাই না। কিচ্ছু বলতে হবে না তোকে, আমি তোকে শুধু একটা রিকোয়েস্ট করছি, যাকে তুই বিয়ে করেছিস তার প্রতি মিনিমাম কর্তব্যটুকু কর। আমি যা যা জিজ্ঞাসা করবো তুই কিছু লুকোবি না মা? লুকোবো কি লুকোবো তোমার কাছ থেকে? আচ্ছা বলো কি হয়েছে? রূপমের সঙ্গে তোর কোনো অশান্তি হয়েছে? অশান্তি? কিসের অশান্তি মা? কোনো অশান্তি হয়নি তো। তাহলে রূপম ফুলশয্যার দিন কোথায় গিয়েছিল? সে তো অফিসের কাজ ছিল তাই। কিন্তু মা, তোমাকে এই কথাগুলো কে বলল? দেখ শ্রেয়া, এইসব কথা না চাপা থাকে না জানিস তো। তোরা যতই মুখ ফুটে না বলতে চাস ঠিক বেরিয়ে যায়। রুদ্রদাই কথায় কথায় বলে ফেলেছে। তাছাড়া তোর বাবা যখন তোর রূপমকে দেখতে তোদের বাড়িতে গেল, তখন ওনার ওই একই কথাই মনে হয়েছে। শ্রেয়া, এই শ্রেয়া, তুই রূপমের সঙ্গে ভালো আছিস তো? হ্যাঁ মা, আরে আমি আমি রূপমের সঙ্গে খুব ভালো আছি। আর তুমি তো জানো যে বিজনেসম্যানদের যখন তখন এরকম কাজ পড়ে যায়, তাই না? আর দেখো আমাদের আমাদের বিয়েটা কিরকম হুট করে হয়ে গেল, দেখতেই তো পারছো যে আজকেও আমার সঙ্গে আসতে পারলো না। আরে আজকে সকালেই তো ওকে কাজের জন্য কলকাতার বাইরে যেতে হলো, আমার মনে হয় না ও আসতে পারবে। বাবা ছেলে দেখছি যে এক জায়গায়, তা কি নিয়ে কথা হচ্ছে শুনি? তখন থেকে শুধু রূপম, রূপমের বাড়ি কেন এত এত প্রশ্ন করছো কেন তোমরা? দিভাই তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখ সব মায়েরাই মেয়েরা শ্বশুর বাড়ি থেকে এলে এসব প্রশ্ন করে, তা বলে তুই এত রেগে যাবি? তা বলে সব কিছুর একটা লিমিট আছে ঝিমলি। আমি আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে তুই মা কিরকম দারোগার মতন আমাকে আমাকে জেরা করে যাচ্ছিস। আরে আমি আমি এতদিন পর এই বাড়িতে এসেছি, কোথায় তোরা সবাই? তা না, সবাই শুধু শুধু জেরা করে চলেছে আমাকে, ভালো লাগে না। দিভাই, ওরা আবার দুজন হলো কবে? বিয়ের পর থেকেই তো দেখছি আলাদা আলাদা, ছাড়া ছাড়া কিরকম না? তুই রূপমের সঙ্গে ভালো আছিস তো? রূপম এলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন আপনি, অনেক খারাপ সময় আপনি আমার পাশে থেকেছেন। আজ আজ একবার আসুন প্লিজ।